মাছের ভিতরে বসে আমি ওখানেও গুনগুন গুনগুন শব্দ শুনতে পাই। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক এত গভীর সমুদ্রের তরে এই গুনগুনি আওয়াজটা কিসের হয়? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিলেন, এ আমার নবী হযরতে ইউনূস, জানো না ওই অটল সমুদ্রের তলে নুরি পাথর গুলো আমি আল্লাহর তসবিহ পড়ে। সুবহানাল্লাহ। ও বেজানেরা গাছ আল্লাহ জিকির করে, ওই গাছ অতদিন কাটা পড়ে না যতদিন গাছ আল্লাহর জিকির করে। কিতাবের নাম হলো বাবা ফাইজানে সুন্না। এই কিতাবের ভিতরে লেখা রয়েছে, গাছ যখন আল্লাহ পাকে জিকির থেকে মাহরুম হয়ে যায়, ওই গাছ তখন কাটা পড়ে যায়। নদীর মাছ, পুকুরের মাছ, জেলের জালে অতদিন ধরা পড়ে না যতদিন ওই মাছ আল্লাহ পাকে জিকির করে, অতদিন ধরা পড়ে না। মাছ যখন আল্লাহ পাকে জিকির থেকে গাফিল হয়ে যায়, ওই মাছটাই জেলের জালে ধরা পড়ে যায়। ও মেজানেরা সোনামণি গিরাম, এই গভীর রাতে যারা বুদ্ধিমান শ্যানগুলো বাড়ি গিয়ে শুয়ে পড়েছে বাবা, আজকে জামির গাছির মাহফিলে এই পাগলদেরকে নিয়ে বসে আছি আল্লাহ। এই যে গভীর রাত, দুনিয়ার সব ঘুমিয়ে গিয়েছে, আল্লাহ কতজন পাগল তোমার হাবিবের মহাব্বতে, আল্লাহ তোমার মহাব্বতে আরামের খুব হারাম করে বসে আছে। আল্লাহ আমি গুনাহগার, এই গভীর রাত্রির দোয়া চাই আল্লাহ, যারা এ মাহফিলে এখনো আমার মা বোনেরাও রয়েছে, মৌতের আগে একটা মদিনার কাবা মদিনা তো নসিব করাবেন। আল্লাহ তাও যদি না হয় মৌতের বিছানায় শুয়ে ফেলেও, আল্লাহ হাবিবের চাঁদ মুখখানা আমাদের সকলকে দিদার নসিব করিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া যদি কবুল হয়ে যায়, নসিব খুলে গেল না গেল না, ও সোনা মানি খেরাম, ও নওজোয়ান যুবকেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সারাটা জীবন ধরে রাত্রি আল্লাহ নবী বেশি ঘুমাতেন না। আম্মা যারা বলেন আল্লাহ নবী এসা পড়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে করতেন, নবী আমার গভীর রাতে উঠে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যেতেন। ও নবীর দৃশ্য নারা, আমার নবীর গোনা ছিল নাকি? قد غفر الله لك ما تقدم من ذنبي, এই আয়াত যেদিন নাযিল হয়ে গেল আল্লাহ নবী খুশি হলেন না। আপনাদের অসুবিধা হবে যদি এক ঘন্টা বলি? আশা আমার ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ আমার ভাই, এই সময়টা কান্নার সময়,
হাসি সময় নয়, এই সময়টা কান্নার সময়। আর কন্দনরত চোখকে আল্লাহ পাক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। বলে ও মা বড়া ছেলেরা, বাপ বড়া ছেলেরা, বেটা বেটি রাম, আহা সোনার মানিকদের রেখে সব কবরে শুয়ে আছে, তাদের কথা মনে করে একটা রাত জাগতে পারলে না বাবা, তাদের কথা মনে করে একটু সময় দিতে পারলে না বাবা, বাড়ি গিয়ে শুয়ে পড়েছ, ঘুমাও ঘুমাও বাবা ঘুমাও, তবে শুনে রাখো আল্লাহ পাক কেমন ঘুম পাড়াবে, এক ঘুমে কেমন হয়ে যাবে, তোদের ঘুম আর ভাঙবে না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, কদাগফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যানবি, আমার হাবিব আপনার পূর্বের এবং পিছনের সমগ্র গুনাহ থেকে আমি আল্লাহ পাক করেছি। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশি নয় হাবিব, সব গোনা বাপ, আপনার কোনো অপরাধ নেই। এ নবী বলেরা, এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী খুশি হলেন না। আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে খবর নিলেন, আমার হাবিব কেন খুশি নয়? এ নবীর পাগলেরা, তোদের জন্য নবী আমার এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে রে। আল্লাহ নবী যেদিন ময়দানে হাশরে উঠবেন, আল্লাহ নবী নূরের গায়ে কাদা মাখা থাকবে। আল্লাহ নবী খুশি হলেন না। আল্লাহ বললেন, হাবিব কি করলে আপনি খুশি হবেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা গুনাহগার হবে, খাতাকার হবে, গুনাহ পাহাড় তাদের মাথার উপরে থাকবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতির জীবনের গুনাহ কি মাফ করে দেবে। আমার নবী যখন চিন্তা করেন, স্বয়ং আবার আল্লাহ পাক নিজেই চিন্তিত হয়ে যায়। আল্লাহ পাক বললে, হাবিব আপনি কাঁদবেন না আমার হাবিব, চিন্তা করবেন না আমার হাবিব, আমি আপনার উম্মত উম্মতিদের জন্য আরো একটা খুশির সংবাদ দিয়ে দিলাম। ও কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সুবহানাল্লাহ। খুশির সংবাদ দিয়ে দিলে, হে হাবিব আপনার বান্দা আমার বান্দা যেন নিরাশ না হয়ে যায়, তাদের কোরা যদি আনারস সময়ে আসমান সমূহ হয়ে যায়, আমি আল্লাহ আপনার খাতিরে তাদের জীবনে যত গোনা মাফ করে দেব। বসে রয়েছেন হযরত জিবরীল
দিকে তাকিয়ে দেখেন হযরতে মিখাইল আলাইহিস সালাম চড়ুই পাখির মতো ছোট হয়ে গিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মাই বেখায়া সালাম, এইরকম অবস্থা কেন হলো? হযরত বেখায়া সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক 3000 বছর জাহান্নামকে জানিয়ে আমি বেখাইলকে জাহান্নামের অবস্থা দেখার জন্য পাঠিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের অবস্থা দেখে আমার জানি এত ভয় হয়ে গেল, আমি পাখি ছোট হয়ে গিয়েছি পাখির মতো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই বেখা সালাম, ওই কঠিন জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গুনাহগার উম্মা তুম্মাতিদের কি ধোকাবে? মায়া নবী আমার এই কথা জিজ্ঞাসা করলেন। হযরতে মিখাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু উম্মত কে আল্লাহ ওই কঠিন আযাবে জাহান্নামে আল্লাহ ঢোকাবেন? আল্লাহ নবী চিল্লিত হয়ে গেলেন। আল্লাহ নবী দূরে দুটো চোখ দিয়ে পানি গড়াতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও ভাই বেলাল, কোথায় গেলে বাবা বেলাল? আল্লাহ নবী বেলালকে ডাকলেন। সুবহানাল্লাহ, বলে ও ভাই বেলাল, এদিকে এসো। হযরত বেলালকে ডেকে নিয়ে আল্লাহ নবী জামির কাছে, গোনাগার তোমাদের কথা মনে করে আল্লাহ নবী ফাতেমার জন্য নয়, ইমাম হাসানের জন্য নয়, ইমাম হুসাইনের জন্য নয়, আল্লাহ নবী জামির কাছে যে পাগলগুলো শুয়ে পড়েছে এদের কথা মনে করে বেলালকে ডেকে বললেন, ও ভাই বেলাল, আমি হুজুরা শরীফের মধ্যে প্রবেশ করলাম, আমার বিনা পারমিশনে হুজুরা শরীফের দরওয়াজা কাউকে খুলে দিও না। ও বেলাল, নবী আমার বিলালকে দাঁড় করিয়ে রেখে হযরত শরীফের ভিতরে প্রবেশ করলেন। হযরত শরীফের দরওয়াজা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী গুনাহগার উম্মতের কথা মনে করে ওই যে জাহান্নামের আযাবের কথা মনে করে আল্লাহ নবী হুজুরা শরীফের ভিতরে সাজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী চোখে বাড়িতে সাজদা জায়গাটা কাদা কাদা হয়ে গেল। আল্লাহ নবী একই কথা, আল্লাহ আমার উম্মত গুনাহগার
গুনাহগারদের বেশুমার, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার উম্মত ওই কঠিন আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ আমার উম্মত উম্মতিদের ক্ষমা করে দেন। ও এই গভীর রাত্রিরে যদি এক ফোঁটা চোখের পানি এই জামির গাছের মাটিতে ফেলে দিত পারো রে সোনা, খোদার কসম এই জামির গাছের মাটি তোর জন্য সাক্ষী হয়ে যাবে। ময়দানে মাশরে এই মাটি তোর জন্য সাক্ষী দেবে। আল্লাহ নবী হুজুরানি দরে কেঁদে যার যার হয়ে যান, বাইরে দিকে কিছু সাহাবী চলে এলেন, আল্লাহ বাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার সম্মুখে দাঁড়িয়ে বললেন, ও ভাই বেলাল আমাদের নবী কোথায়, ভাই বেলাল আমাদের নবীকে কয়েকদিন দেখি না, ও ভাই বেলাল আল্লাহর নবী কোথায় বলে দেন। হযরতে বেলাল বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা নবী আমার এই হুজুরা শরীফের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ নবী আমাকে বারবার বলে গিয়েছেন, বাবা বেলাল ও বাবা বেলাল আমি রসূলুল্লাহ আমার বিনা পারমিশনে হুজুরা শরীফের দরওয়াজা খুলে দিও না। হযরত বিলালকে বললেন, ও ভাই বিলাল একবার দরওয়াজা খুলে দেন, আল্লাহ নবীর সামনে দুটো কথা বলবো। হযরত বিলাল বললে, খুলতে পারবো না, আল্লাহ নবী আমাকে মানা করে দিয়েছেন। মদিনা সাহাবীরা ছুটে ছুটে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরা শরীফের দরওয়াজায় গিয়ে দাঁড়ালেন। ও মদিনা মসজিদ নববী শরীফ ফাতেমার ঘর বেশি দূরে নয়, এখান থেকে ধরেন আপনাদের মাদ্রাসা অতটাও হবে না বাবা, এই বাগান হযরতে ফাতেমার ঘর এখনো সেইভাবে রাখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় মসজিদ তৈরি করে দিয়েছে সৌদি সরকার, ওখানে লেখা রয়েছে মসজিদ আলী হযরত ফাতেমার ঘর। মদিনা সাহাবীরা হযরত ফাতেমার দরওয়াজার কাছে গিয়ে ডাক দিতে লাগলেন, ও হযরত ফাতেমা আমরা আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে এসেছি। হযরত বিলাল দরজা খুলে দিলেন, আল্লাহ নবী হুজুর আবু বকরের ভিতরে
আমার নবী কি করে আমরা জানি না। হযরত ফাতেমা আব্বাকে বড় ভালোবাসতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাবিরা, তোমরা কি বলতে পারো আমি রাসূলুল্লাহর মেয়ে কটা? সাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চারটে মেয়ে, জয়নাব, কুলসুম, রুকাইয়ার ফাতেমা। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাবিরা, না না না, ফাতেমাকে আমার মেয়ে বলো না, ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ আমার মা। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ। ফাতেমা কে? ও শুনে মনি কিরাম, ও মুরব্বিয়ারে রাগম, আজ মনে রেখে দেবেন যে জায়গায় ছেড়েছি বাবা, আবার চলে আসছে একটু পরে। আল্লাহ নবী বললেন, সাবিরা, হযরত ফাতেমা আমার মা, নবী আমার চাচা হারালেন, দাদু হারালেন, চাচা হারালেন, খাদিজা হারালেন। আল্লাহ নবী মনে দুঃখ মনে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী তায়েফে চলে গেলেন। সুবহানাল্লাহ, তাইফে কেউ আপনারা গিয়েছে? হাজি সাহেব আল্লাহ যাবে, দোয়া করি। ও মুরব্বিয়ারে রাব, এই হাসলি হবে না বল, হাসি তো আমি এমনি জানি, আমি আমি হাসি একদম ভালোবাসি। যদি যদি কান্তি বাড়ি বস, তাহলে এখানে খুলে নে কি আল্লাহর দরবারে কান্নাটাই বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাকে অনেক বক্তা অনেক রকম বলে, কে কি বললো আমার থেকে কিছু চাই আসে না, আমার সঙ্গে কোনো বক্তা যাবে না, হাসুন যাবে আমার হিসাব আমাকে দিতে হবে। কচি এটাই আর কি মারার জায়গা নয়, জায়গা বলে এটা কান্নার জায়গা, জীবনের গোনা মাপ মাপ করিয়ে নেওয়ার জায়গা এটা, আড্ডা মারার জায়গা নয়। আমার সোনা বাড়ি ঘেরা জওয়ানেরা যুবকেরা, ও জমির গেছির মায়েরা, দেখে চোখের কোনায় পানি আসে কিনা। আল্লাহ নবী খাদিজা চলে গেল, চাচা আবু তালিব চলে গেলেন, মক্কার মানুষেরা আল্লাহ নবীকে ভালোবাসে না। নবী আমার মনে মনে করলেন, লাবাক, আমি রাসূলুল্লাহ ছোটবেলা তায়েফে গেছিলাম, ওই তায়েফের ময়দানে যাব। জীবনে তায়েফের আগ অনেক হুজুরের কাছ থেকে শুনেছেন বাবা, আমি হিজবুল্লাহ আমার কাছ থেকে একবার শুনে দেখেন। আল্লাহ নবী সাহেবকে নিয়ে তায়েফ গেলেন, কেউ মানল না, তিনটি নেতাই আল্লাহ নবীকে তাড়িয়ে দিল। ও এবছরে তায়েফে গিয়েছিলাম বাবা, তায়েফের আবহাওয়া আমাদের বাংলার মতো আবহাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফ এত ভালো জায়গা, গাড়ির সম্মুখে আমি বসে আছি, আমাদের ড্রাইভারটা ছিল বাঙালি, ওর সঙ্গে বাংলায় কথা বলছি। ভাই তাই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, কিছু রাস্তা যাওয়ার পরে তাই যখন ঢুকে পড়লাম, ও
চতুর্দিক দিয়ে রাস্তা, মাঝখানে ছোট একটা গম্বুজ মতো করা আছে। ড্রাইভার গিয়ে রাস্তা ধারে গাড়ি বেঁধে দিল, পাশে আমি বসাম, আমার সামনে মা সাহেব উনিও বসাম। গাড়িটা বেঁধে দিয়ে বলল, হাজি সাহেব ওই যে দেখতে পাচ্ছেন গম্বুজ মতো করা। আমি বললাম, হ্যাঁ এর কারণটা কি আমাকে বলেন? ওই সময় ড্রাইভার বলেছিল, হুজুর তাইফের মানুষেরা আল্লাহর নবীকে মারতে মারতে যখন তাড়িয়ে নিয়ে চলে আসছিল বাবা, আল্লাহর নবী এই জায়গাটায় হুশ হারিয়ে ফেলে শুয়ে পড়েছিল। আল্লাহর নবীর সব থেকে বেশি রক্ত তায়েফের এই জায়গাটায় ঝরেছে। আমি মক্কা মদিনার সফরে অত জোরে কোনদিন আমি ডুকরে কেঁদে উঠি না। আমি আর রাসূলুল্লাহ বলে বাসের ভিতরে হাওয়াও করে কেঁদে ফেলেছে। সঙ্গে হাজি সাহেবরা বলল, হুজুর কি ব্যাপার? আমি বললাম, বাবা ভালো করে খেয়াল করেন, ওই যে জায়গাটা আমার দয়াল নবী ওই জায়গায় বেহুশ হয়ে পড়েছে। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলেছিল, হে মক্কা তায়েফের মদিনারা, আমার মহারা নবীকে আর মারিস না রে, আমার দয়ার নবী রক্ত শূন্য হয়ে গিয়েছে। ও মদিনারা, ড্রাইভারকে বললাম, ভাগ একটু দরওয়াজা খুলে দেবে, যাবো ওই জায়গায়, আল্লাহ নবীর রক্ত যেখানে ঝরেছে ওই জায়গা মাটিটা ধরে একটু কাঁদবো, ওই জায়গার মাটিটা। ড্রাইভার বলল, হুজুর এখানে নামার পারমিশন নাই। ও বেজনিরা হারিয়ে সাহেবরাও হাওয়া করে কাঁদছে। একটু আগে গিয়ে বাস আমাদের নামিয়ে দিল, একটু আগে গিয়ে দেখলাম যে আঙুরের বাগান থেকে আল্লাহর নবীকে আঙুরের এক গ্লাস রস এনে দিয়েছিল বাবা। ও জামির গাছি সোনারা, জীবনে কত ভালো আমল আছে আমি জানি না, তবে জামির গাছির মাহফিলে বসে এই গভীর রাত্রিতে যদি নবীর মহাব্বতে কাঁদতে পারো, আর এটা যদি নামায় আমার আমল নামার এক কোণে যদি লেখা থাকে, আল্লাহ চাইলে এই চোখের পানিটা নাসাতের ওসিলা হয়ে যাবে। সেদিনে আপনাদের ভাবনে এক জায়গায় এই তায়েফে জলসা করছিলাম, এক যুবক ছেলে আমার সম্মুখে বসে কান্দতে কান্দতে হুশ হারিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ বলে জমিনের উপরে শুয়ে পড়েছে। ও সোনা মানি কি
তুমি জানো না মদিনার নবী মদিনা থেকে এই জামির কাসির মাহফিল আল্লাহ নবীর নূরের চোখেও দেখতে পাবে। ওই আগুনের বাগান এখনো আছে বাবা, আগুনের বাগানের পাশে দাঁড়িয়ে দোয়া করলাম, আগুনের বাগানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদ আকতাস। ও বিজিরাম নবী আমার তিরু দুনিয়ার বাদশাহ হুজুর কেল্লাম হুশনাত করলেন, আল্লাহ নবী দুর্বল, এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বারবার চিন্তা করছেন আমার আব্বা তাই গেছে এখনো কেন ফিরে আসে না। একদিন আসরের মনে রাস্তার দিকে তাকিয়ে দেখে দুইজনা মানুষ মরুভূমির উপর দিয়ে টুক টুক করে আসে, কিন্তু না আমার আব্বা তো লাল জামা কাই দিয়ে যায় না, আমার আব্বা রসূলুল্লাহ সাদা জামা কাই দিয়ে গেছিল, ওই ব্যক্তি তো লাল জামা কাই দিয়ে আসে। হযরত সাইয়্যিদ ইবনে আরসা আল্লাহ নবীকে ধরে নিয়ে আসছে, কিছুটা আগিয়ে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে গিয়েছে, আহারে ওই যে আমার আব্বা সারা জামাটা রক্তে লাল হয়ে গেছে। হযরত ফাতিমা ছুটে ছুটে গিয়েছিলেন, কেন না হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বলেছিলেন, ও মা ফাতিমা মারে আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাচ্ছি, বা ফাতিমা রে এবার তোর আব্বা এটি বাপ্পাকে কে দেখবে রে মা। মক্কার চতুষ্পাল তোর আব্বা দুশ্মন, ও ফাতিমা তোর আব্বাকে তো হাতে দিয়ে গেলাম। হযরত ফাতেমা ছুটে গিয়ে আল্লাহ নবী দুর্বল যায়েদ ইবনে হারেসা ধরে আনছেন, হযরত ফাতেমা ধরে নিয়েছে একটা জায়গায় বসালেন, আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা আমার বসার মতো ক্ষমতা নেই মা, ওরা আমাকে এত মার মেরেছে ধারালা পাথর চুড়িয়ে চুড়িয়ে মেরেছে, মানে তাইফের বাচ্চাগুলোকে আমি মহারা নবীকে দেখে পাগল বলে লিলিয়ে দিয়েছি। আমি বললাম মানিস না রে, আমি যে এতিম নবী, আমি যে মহারা নবী, খাওয়া হয় না আমার আসলে না। হযরতে ফাতেমা ছুটে গিয়ে হাঁড়ির মধ্যে একটু পানি দিলেন, একটু লবণ দিয়ে পানি গরম করে কাপড় ভিজিয়ে নিয়ে আল্লাহর নবীর ক্ষত পাথরে কাটা জায়গাগুলো ফাতেমা মুছিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত পৌনে তিনটে বাজে, খোদার কসম
একটু মাহফিলে মেম্বারে উঠে বসে দেখেন, আমার মন যেন বলে রে জাবির কাসির মাহফিল আজকে কবুলের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। বুঝলেন বাবা না রে, আমি গভীর রাত্রিরে তিনটের সময় ভোরবেলা তাহাজ্জুদের একদম উপযুক্ত সময় আল্লাহ গো এই জামির গাছের ফাঁকা মাঠে বসে দোয়া চাই, যুবক যুবক ছেলেগুলোর চোখে পানি আল্লাহ, ওই মুরব্বি বসে বসে কাঁদে মুরব্বিরা কাঁদতেছে আল্লাহ, আল্লাহ আমাদের চোখের পানি ওসিলা হয়, আজকে জামির গাছের গ্রামে যত মুর্দা রয়েছে এদের কবরের আজাব মাফ করে দেয়। ও মেজানি রাব নবী আমার দিন দুনিয়া বাদশাহ হুজুরের গা মুছিয়ে দিচ্ছেন, আল্লাহ নবী জুতা মুবারক রক্তে চেন পায়ের সঙ্গে চেপে গিয়েছে বাবা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পা কদম মুবারক ধরে জুতা ধরে একটু টান দিয়েছে, আমার দয়ার নবী আহা বলে চিল্লে উঠল, মা ফাতেমা, ও মা ফাতেমা, মা ফাতেমা রে আমার গায়ের রক্ত জুতো মুবারক চেপে ধরেছে মা, আস্তে আস্তে খোলো মা আমার যে বড় কষ্ট হয় মা, আল্লাহ নবীর সমস্ত শরীর মুবারক মুছিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা আর সহ্য করতে পারি না মা, আমার যে বড় ক্ষুধা পেয়ে গিয়েছে, হযরত ফাতেমা বলেন আব্বা জান রাসূলুল্লাহকে কিছু খেতে দিলাম, আল্লাহ নবী খাওয়া দাওয়া করে বললেন ও মা ফাতেমা বসে থাকতে পারি না মা, আর বসে থাকার ক্ষমতা নাই মা, আমার বড় কষ্ট হয়, আল্লাহর নবীর শোয়ার ব্যবস্থা করে দিলেন, নবী আমার শুয়ে পড়লেন, কিতাবের ভিতরে লেখা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করেন, আজকে আমার মা খাদিজা দুনিয়ায় নাই, আমার আব্বাকে আহাবার মতো আমার আব্বা জানে চোখের পানি বুঝিয়ে দেবার মতো কেউ নাই, হযরতে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে মামার আল্লাহ নবীর কোলের ভিতরে শুয়ে পড়েছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, আব্বা জান রাসূলুল্লাহকে ধরে শুয়ে পড়লেন, ও নবী আমার দুনিয়ার বাদশাহ স্বপ্নে ভিতরে দেখেন আমার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাথা ঘোরা এসে বসেছে, বেটার যদি কষ্ট হয় দুনিয়ার সব থেকে আগে কে বুঝতে পারে বাবা, জোরে বলো
দুনিয়া কেউ যদি না জানে জরব দুঃখী মা বুঝতে পারে। আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ একটু শুয়ে পড়ে ঘুম মতো এসেছে, আমার আম্মা যান আমার 6 বছর বয়সে রেখে আল্লাহ তাকে সাড়া দিয়েছিলেন, আমার আম্মা যান আমার মাতার কাছে এসে বসে পড়ে আমার মাথার চুলে হাত দিচ্ছে, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ আমার এতিম বেটাকে তাই পাশে দাঁড়িয়ে তোমার মেরেছে। আল্লাহ নবী বলেন আম্মা জান আমার মাথার উপর হাত দেয়, আমি আমার আম্মা জানের হাত ধরতে গেলাম ধরতে পারি না বাবা, আমি দেখি আমার মা ফাতেমার হাত ধরে ফেলেছি, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন ও আমার সাবিরা আমার ফাতেমাকে, আমার মেয়ে বলো না আমার ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ আমার মা, জরুরি জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্রিয়ারে রাম সাবিরা গিয়ে হযরত ফাতেমার দরওয়াজার কাছে গিয়ে ডাকে, ও হযরত ফাতেমা আল্লাহ নবী হুজুরা শরীফের ভিতরে ঢুকে পড়েছে, ভাই বেলালকে বার বার করে বললাম ও ভাই বেলাল হযরত দরওয়াজা খুলে দাও আল্লাহ নবীর সঙ্গে কথা বলবো, ও হযরত ফাতেমা হযরত বেলাল দরওয়াজা খুলে দিলেন না, আল্লাহ নবী হায়াত আছেন না মারা গেছেন এটা বলতে পারি না। ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাইকে সঙ্গে করে নিয়ে, দুই কলিজার টুকরাকে সঙ্গে করে নিয়ে ছুটে ছুটে গিয়ে হুজুরা শরীফের দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে বললেন ও ভাই বেলাল হুজুরা শরীফের দরওয়াজা খুলে দাও, ও ভাই বেলাল আব্বা জান রাসূলুল্লাহ কোথায়? হযরত বেলাল বললেন ও হযরত ফাতেমা আল্লাহ নবী হুজুরা শরীফের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ নবী আমাকে বারবার বলে গিয়েছেন ও বাবা বেলাল আমার বিরাবার মিশারে হুজুরা শরীফের দরওয়াজা খুলে দিও না। হযরত ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ও ভাই বেলাল দরওয়াজা খুলে দেন, বেলাল দরওয়াজা খুলে না, হযরত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে হুজুরা শরীফের দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন এ আমার আব্বা জানের হুজুরা
শরীফের দরওয়াজা। আমি ফাতেমা বলি আল্লাহর হুকুমে খুলে যা, জোরে বলে না, জোরে বলে জাইরা বলাম, ও হুজুরের শরীফের দরওয়াজা কাট করে খুলে গেল, জোরে বল সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলেন আমি হুজুরের শরীফের ভিতরে।